নেক্সট আমাদেরকে এরকম একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, এরকমও অনেক প্রবলেমস থাকবে। হ্যাঁ, বলে দেবে না সিরিজ প্যারালাল কোনটা কি, সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবে। সেই সার্কিট ডায়াগ্রাম দেখে দেখে বুঝতে হবে যে কোনটা কোন কম্বিনেশন আছে। আচ্ছা, আমরা সার্কিটটাকে খুব ভালো করে দেখবো, আমার কাজ হচ্ছে ভালো করে সার্কিট দেখা ফার্স্টে। তো পাওয়ার সাপ্লাই এখানে আছে, ব্যাটারির পজিটিভ থেকে কারেন্ট যায়, তো কারেন্ট এখান থেকে বেরোলো, বেরিয়ে পুরো ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেই কারেন্টটা পুরোটাই R1-এর মধ্যে দিয়ে গেল। ঠিক আছে, তারপর R1-এর মধ্যে দিয়ে গিয়ে যখন এখানে এসে পৌঁছলো এই পয়েন্টে, তখন ওর সামনে দুটো রাস্তা, একটা R2-র মধ্যে দিয়ে যাওয়া, একটা R3-র মধ্যে দিয়ে যাওয়া। তো R3-র মধ্যে দিয়ে খানিক, সরি, এটা R3 না, এটা R4, R4-এর মধ্যে দিয়ে খানিকটা কারেন্ট চলে গেল, আর R2-র মধ্যে দিয়ে খানিকটা কারেন্ট গেল। R2-র মধ্যে দিয়ে যে গেল সে আবার R3-র মধ্যে দিয়েও গেল, কিন্তু এক লাইনে আছে বলে R1 আর R2-র মধ্যে দিয়ে সেম কারেন্ট কিন্তু যায়নি, এটা বুঝতে হবে। R1-এর মধ্যে দিয়ে যেই গেছে সে ভাগ হয়েছে, ভাগ হয়ে R4-এর মধ্যে দিয়ে গেছে, আবার R2-র মধ্যে দিয়ে খানিকটা গেছে। R2-র মধ্যে দিয়ে যেটা গেছে সেটা পুরোটা R3 দিয়ে গেছে, তাহলে R2 R3 সিরিজে আছে, কারণ দুজনের মধ্যে দিয়ে সেম কারেন্টটা যাচ্ছে। তাছাড়া আরেকটাভাবেও বুঝতে পারি যে R2-র একটা এন্ড আর R3-র একটা এন্ড কানেক্টেড, কিন্তু আর দুটো এন্ড আবার কানেক্টেড না নিজেদের মধ্যে, আর দুটো এন্ডের মধ্যে আছে হচ্ছে R4। তাহলে কি বলা যেতে পারে যে R2 R3 সিরিজে আছে, R2 R3-র বদলে যদি আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে ধরে নিই, সেটা এই ছবিতে ওরা দেখিয়েছে, এটা হচ্ছে এই R2 R3-র ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R-, ঠিক আছে, সেটা বেরোচ্ছে 6 ওম, কারণ 3 ওম আর 3 ওম সিরিজে আছে, তাহলে 3 ওম 3 ওম মিলে 6 ওম। তাহলে এই যে R2 R3-র যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, সে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে সে R4-এর সাথে প্যারালালে আছে। কিভাবে প্যারালালে আছে, R-ড্যাশ আর R4-এর একটা দিক একসাথে আরেকটা দিক একসাথে, তাহলে এরা দুজন নিজেদের মধ্যে প্যারালালে আছে। তাহলে এই দুজনের এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব, একটা R4 সেটা হচ্ছে 3 ওম, একটা R-ড্যাশ সেটা হচ্ছে 6 ওম। তাহলে 1/6 + 1/3 করলে 3/6 মানে 1/2, তার মানে 2 ওম। তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল R-ড্যাশ 2 ওম। এবার দেখতে পাচ্ছি এই পুরো জিনিসটাকে আমি এখানে নিয়ে এসেছি, এবার এইখানকার যে কারেন্ট R1 দিয়ে গেছিলো সেই কারেন্টটি R2 দিয়ে যাচ্ছে, সেই কারেন্টটি R3 দিয়ে যাচ্ছে। তাহলে এখন বলতে পারি যে R1 R-ড্যাশ আর R5 এরা সবাই সিরিজ কানেকশানে আছে। তাহলে এখন এদের ইয়েটা কী করে বার করব, 3 + 2 + 3, তাহলে 3 আর 2 = 8 ওম। তাহলে এইটা বেরোলো আমাদের কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এই কম্বিনেশনটা থেকে কি বুঝলাম, এরা দুজন সিরিজে আছে, এরা দুজন সিরিজ অবস্থায় এর সাথে প্যারালালে আছে, তাহলে এই দুটো সিরিজের আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব, তারপরে সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে এর প্যারালাল বার করব, করে এই ফাইনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R-ড্যাশটা বেরোবে, তখন এই তিনটে সিরিজে, তখন আবার সেই তিনটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব। তাহলে 3 বার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করছি, ফার্স্টে এই দুটো সিরিজে আছে তারপরে এই দুটো সিরিজে থেকে যেটা বেরোলো R-ড্যাশ তার সাথে এটার, তখন বেরোলো R-ড্যাশ, তারপরে এটা R-ড্যাশ আর এটা মিলিয়ে 3 নম্বরটা বেরোলো, সেটাকে বলা হয়েছে R, সেটা হচ্ছে 8 ওম। তাই এই পার্টিকুলার সামটাতে যেমন আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই বার করতে দিয়েছে, তাই এরকম আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করবার পরে আমাকে বলতে পারে যে সার্কিটে কারেন্ট কত, বা বিভিন্ন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কত। অনেক সময় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চাইবে না, কারেন্টটা চাইবে, বলে দিল R5-এর মধ্যে দিয়ে কারেন্ট কত, কি
এখানে আর থ্রি আর ফোরের মধ্যে দিয়ে কারেন্ট গত, তখন কিন্তু আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতেই কাজটা করতে হবে। ঠিক আছে, তাহলে এই রকম ভাবে আমাদের এই প্রবলেমসগুলো সলভ করতে হবে। আরেকটা দেয়া আছে, এটাও দেখে নিই। আর ওয়ানের সাথে আর টু, আর থ্রি, আর ফোর এই তিনটে প্যারালালে, মানে এই আর ওয়ানের সাথে আর টু, আর থ্রি, আর ফোর এরা নিজেরা প্যারালালে আছে, তার সাথে আবার আর ফাইভ। তাহলে এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি হচ্ছে আর ওয়ান, এই তিনটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ওয়ানের সাথে সিরিজে, তার সাথে আবার আর ফাইভটা সিরিজে। তাহলে এই তিনটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবো 1, 2, 3 ওমের, সেটা বার করলে এই পুরো অংশটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোবে, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আর ওয়ান আর আর ফাইভের সাথে সিরিজ কানেকশনে থাকবে, সেইভাবে আমাকে বার করতে হবে। তাহলে এটাকে যেমন দেখিয়ে দিয়েছে এরা, এই এই পুরোটা করে হয়েছে 6/11, তো মাঝখানেরটাকে 6/11 লিখেছে, তারপরে এই তিনটে সিরিজে করে দেখিয়েছে। তাহলে এইভাবে আমাদের প্রবলেমসগুলোকে কিন্তু করতে হবে।